বিজেপির ধর্নায় অনুমতি কলকাতা হাইকোর্টের, শর্ত মেনে করতে হবে ধর্না, নির্দেশ আদালতের। 150 জন জমায়েত করতে পারবেন, কোনো মাইক ব্যবহার করা যাবে না, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কেউ আইন ভঙ্গ করে কিছু করতে পারবে না, গান্ধী মূর্তির নিচে ধর্না দেখাতে পারবে গেরুয়া শিবির। শুধু পরীক্ষা নয়, ওখানে চাকরি প্রার্থীরাও ধর্না করছে, আদালতে সওয়াল রাজ্য সরকারের। প্রত্যাশিতই ছিল, পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, সমালোচনা গ্রহণ করবার অধিকার, এতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না, বিরোধীদের সামান্যতম স্পেস দেয় না। তারা মনে করে যে কোনো সমালোচনা, কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধর্না, কোনো মিটিং মিছিল সবটাই রাষ্ট্রশক্তি বিরোধী, একটা ষড়যন্ত্র, সেই জন্য তারা বন্ধ করে দেয়। আদালতে গেলে আদালত আইনের শাসন যেখানে আছে তার ভিত্তিতে রায় দেয়। একটা দল তারা রাজনৈতিক কর্মসূচি করবে, এখন ওদের মহাত্মা গান্ধীর পাদদেশ কেন পছন্দ হলো বলতে পারবো না, কারণ ওরা তো মহাত্মা গান্ধীর হত্যাকারী, নাথুরাম গডসের পূজারী। তো এখন হঠাৎ নাটক করতে গিয়ে মহাত্মা গান্ধীর পাদদেশে বসতে হবে। আদালত বলে দিয়েছেন যে 150 জনের বেশি আনা যাবে না, আদালত বলে দেয় ওনাদের সুবিধা হলো, কারণ ওনাদের তো কর্মসূচিতে 150 জনের বেশি লোক হয়ও না, তো সুতরাং লোকবল দেখাবার আর প্রশ্ন রইল না, সাংগঠনিক দুর্বলতাটা আদালতের রায় দিয়ে তারা কাটিয়ে দিতে পারবেন, তো বসবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।